বাংলাদেশে জন্ম নেয়া জেব্রা শাবকেরা বলতে পারেন জন্মসূত্রে বাংলাদেশি। মিরপুর চিড়িয়াখানায় জেব্রা দম্পতির কোল আলো করে জন্ম হয়েছে নতুন এই দুই অতিথির। সাত সমুদ্র ১৩ নদী পার দিয়ে বাংলাদেশে আসা জেব্রা দম্পতি বেজায় খুশি। নয়নের মনিদের আগলে রেখেছেন, যেন চোখের বাইরে যেতেই দেবে না। জেব্রা শাবক দুটিও সুস্থ সবল। এরই মধ্যে বুঝে গেছে তাদের কদর, কখনো লেজ নাড়ছে, ছুটছে এদিক ওদিক, একটু পরপরই দুধ খাওয়ার জন্য মায়ের শরীরের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখছে। জন্মের পর থেকেই মা ঘেঁষা শাবক দুটি, বেশিরভাগ সময়েই মায়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকে। কর্তৃপক্ষ বলছে জন্মের পর থেকেই বেশ চটপটে শাবক দুটি। তাদের মায়ের নাম কুইন, রানীর মতো অতি যত্নে বড় করছেন শাবকদের। মাঝে মধ্যেই শাবকদের নিয়ে খাঁচার সীমানার দেয়ালের কাছাকাছি আসে কুইন। তবে সতর্ক চোখ রাখে মানুষের ওপর, শাবকদের কিছু হতে দেয়া চলবে না। চিড়িয়াখানার পরিচালক ডক্টর আব্দুল লতিফ জানান, জন্ম নেয়ার তিন ঘন্টার মধ্যেই হাঁটা চলা শুরু করে জেব্রা শাবক দুটি। এর দুই ঘন্টা পর মায়ের দুধ পান করে। এখন নিয়মিত ঘাস ও ভুষি খাচ্ছে শাবক দুটি। সুতানা জাকিয়া, সাদাক আলো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাক আলো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।